প্রাচীন এক কৃষ্ণ মন্দির কালের প্রবাহে পরিণত হলো এক রাম তৈরির কারখানায়। এরম ট্রানজিশন বা প্রত্যাবর্তন ইতিহাসের পাতায় পড়েছেন কখনো? আজকে দি ভয়েজারে বলবো এমনই এক প্রত্যাবর্তনের গল্প। আমাদের হুগলি এবং পার্শ্ববর্তী এলাকার অনেকেই তিন ঠাকুরের কথা জানেন। মাঘী পূর্ণিমায় অনেক ভক্ত একদিনে এই তিন ঠাকুর দর্শনে বেরোন। কি এই তিন ঠাকুর? শোনা যায় 1577 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে তৎকালীন গৌড়ের সুলতানের প্রাসাদের এক ফটকের কোষ্ঠীশিলা থেকে চাত্রানিবাসী বৈষ্ণব রুদ্ররাম নির্মাণ করেন তিনটি কৃষ্ণমূর্তি। একজনের নাম শ্যামসুন্দর, যার মন্দির বর্তমানে শ্যামনগরে অবস্থিত। দ্বিতীয়জন নন্দদুলাল, যার মন্দির প্রতিষ্ঠিত হয় সাইবনে। এবং তৃতীয়জন রাধাবল্লভ, যার মন্দির অবস্থিত আমাদের শ্রীরামপুরে। বর্তমানে শ্রীরামপুর জলকল এরিয়া অনেকেই চেনেন। শীতকালে পিকনিক গ্রাউন্ড হিসাবে ভাড়া দেওয়া হয় এই জায়গাটিকে। এছাড়াও আমাদের মতো স্থানীয় ছেলেদের কাছে গল্পগুজব করারও একটি স্থান এই জায়গাটি। এই জলকল গ্রাউন্ডের এক কোণে গঙ্গার তীরে অবস্থিত এই ভাঙা মন্দিরটি, এটিই ছিল 1577 সালে প্রতিষ্ঠিত প্রথম রাধাবল্লভ মন্দির। 1764 সালে গঙ্গার পাড়ে ভাঙনের ভয় দেখা দেয় এবং তখন রাধাবল্লভের বিগ্রহকে নিয়ে যাওয়া হয় নতুন মন্দিরে। সেই নতুন মন্দির এবং রাধাবল্লভজির আরও ইতিহাস জানাবো আমাদের অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওতে আমাদের প্রধান দ্রষ্টব্য এই পুরনো মন্দিরটি। 1764 সালে বিগ্রহ নতুন মন্দিরে নিয়ে চলে যাওয়ার পর এই পুরনো মন্দিরে হরিনাম সংকীর্তন চলতে থাকে বেশ কিছুদিন। তারপর এক প্রকার পরিত্যক্ত হয়ে পড়ে থাকে আটচালা স্থাপত্যে নির্মিত এই টেরাকোটা মন্দিরটি। 1806 সালে স্যার হেনরি মার্টিন শ্রীরামপুর পাড়ি দেন খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। এই পুরো মন্দিরটি হয়ে ওঠে স্যার মার্টিনের বাসস্থান এবং খ্রিস্ট ধর্ম প্রচারের প্রধান প্রাণকেন্দ্র। স্থানীয়রা তখন এই মন্দিরকে বলতে শুরু করে হেনরি মার্টিন প্যাগোডা। এর কিছু বছরের মধ্যেই তৎকালীন শ্রীরামপুরের বিখ্যাত সেন্ট ওলাফ চার্চের কাজ সম্পূর্ণ হয়ে যায় এবং তখন সমস্ত মিশনারি কার্যকলাপ এই হেনরি মার্টিন প্যাগোডা থেকে স্থানান্তরিত হয় সেন্ট ওলাফ গির্জায়। ধীরে ধীরে আবার পরিত্যক্ত হয়ে পড়ে এই শতাব্দী প্রাচীন মন্দিরটি। এরপর কিছু বছরের মধ্যেই এই পরিত্যক্ত মন্দির পরিণত হয় রাম তৈরির কারখানায়। শোনা যায় তখন এখানে উৎপাদিত এই রাম প্যাগোডা রাম নামে বাজারে বিক্রি হতো। এইভাবেই একসময় রাধাবল্লভ মন্দির খ্রিস্টান গির্জা মিশনারিদের বাসস্থান থেকে পরিণত হয় রাম তৈরির কারখানায়। ভাবতে পারেন এই প্রত্যাবর্তন। 1864 সালে এক বিরাট ঘূর্ণিঝড় বয়ে যায় বাংলার উপর দিয়ে। সেই ঝড়ে বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত সেই বটগাছের প্রধান কাণ্ড ভেঙে পড়ে। সেই ঝড়েই ভেঙে পড়ে এই রাধাবল্লভ মন্দিরের একটি অংশ। তারপর থেকেই রাম তৈরিও বন্ধ হয়ে যায় এই স্থানে এবং আবার পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই মন্দিরটি। বর্তমানে সবাই এই স্থানটিকে হেনরি মার্টিন প্যাগোডা নামেই চেনে এবং স্থানটিকে রিনোভেট করে ধরে রাখারও চেষ্টা করা হয়েছে। সেই রিনোভেশনেই নষ্ট হয়ে গেছে টেরাকোটার বেশ কিছু নকশা। কিছু কাজ এখনও দেখা যায় মন্দিরের বিভিন্ন অংশে। কিভাবে আসবেন এই জায়গাটিতে? শ্রীরামপুর জলকল যারা চেনেন তারা এই জায়গাটিতে খুব সহজেই চলে আসতে পারবেন। জলকলের ভিতরেই অবস্থিত এই জায়গাটি। এছাড়া যারা বাইরে থেকে আসবেন তারা গুগল ম্যাপে হেনরি মার্টিন প্যাগোডা বলে সার্চ করলে ডিরেক্ট রাস্তা কিন্তু আপনাদের দেখিয়ে দেয়। সেই ডিরেক্ট রাস্তা ধরে বেশ কিছুটা এগোলেই আপনাদের চোখে পড়বে হেনরি মার্টিন প্যাগোডা। তবে এই রাস্তাটি মাটির রাস্তা, তাই বর্ষাকালে বা বৃষ্টির সময় এলে কিন্তু কাদা হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দি ভয়েজারে।